বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। এখন বাজছে কটা জানো? 8টা। আর এখন আমি বেরোচ্ছি বাজার মাপির সাথে মাছ আনতে, আর সকালে রুটিটা। আর আজকে রাতেরও রুটি কিনতে মানে কিনতে পারি, কারণ বিকেলের দিকে একটু বেরোতে পারি অর্কর সাথে। তো যদি বেরোনো হয় তাহলে রাতের রুটিটাও কিনে আনবো। ঘুমাচ্ছে, রবিবার এখন উঠবে না। তো আমি এবারে জানলাটা খুলে দিলাম, কারণ গাছটা আমার অবস্থা একদমই খারাপ জানো তো। পাতাগুলো ঝরতে 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 একটা পাতা এসে দাঁড়িয়েছে, এই দেখো সব পাতা শেষ, তাও এটাও আবার হলুদ হয়ে গেছে, দেখো এই দেখো। গাছ এনে গাছের যত্ন করা না বিশাল টাফ। গাছটা মরে যাচ্ছে, মরে গেল, আর কিছু করতে পারবো না। জল দিয়ে ই দিয়ে এত কিছু করেও বাঁচানো গেল না গো গাছটাকে। আবার একটা আনবো, এটা যদি মরে যায় না আবার একটা আনবো। টবটা তো রয়েইছে, গাছটা এনে টবটার মধ্যে আবার পুঁতে দিলেই হবে। তো আমি উঠলাম, উঠে বাথরুম গেলাম, ফ্রেশ হলাম, হ্যাঁ চোখ মুখ ধুলাম, সকালে ছাতু শরবত খেলাম, যা যা করি। দিয়ে পাপিকে বললাম তুমি চলে আসো, কারণ আর আমি উপরে যাবো না, একেবারে বাজারটা করে তারপরে যাবো উপরে। আর আজকে ভাবছি এই জামাটা পরেই আমি সকালটা থাকবো, কারণ এটা এমনিতেও দুদিন ধরে পরছি, বাজারে যাচ্ছি, আজকেও যাচ্ছি ধরো। তো একেবারে পরে আজকে কাচাকাচি করে দেবো, কারণ কাল থেকে আর বাজার যেতে হবে না, যেহেতু ফল সবজি মাছ মাংস সবই ঢুকে যাচ্ছে, সেজন্য আর যেতে হবে না। আবার যখন যেতে হবে তখন হবে। তো ভাবছি এটা কেচে দেবো আজকে, তো সারাদিন এটাই পরে থাকি। বাইরে একটু একটু ঠান্ডা লাগছে, যেহেতু একদম সকাল 8টা বাজে, রোদ উঠেছে বাট একটু ঠান্ডা ঠান্ডাও আছে। তবে দরকার নেই, আমার সমস্ত কেচে কিছু আমি কালকে ঢুকিয়ে দিয়েছি আমারগুলো। অর্করও প্রায় কাঁচা মানে প্রায় হয়ে হয়ে এসেছে, মানে ওর যেগুলো সোয়েটগুলো আর এই জ্যাকেটগুলো দেখো, এগুলো ড্রাই ওয়াশে দেবো। আর এইগুলো হচ্ছে আমার বাড়িতে পরার, এই যে এটা ওর মাফলার, আমার মোজা, এইগুলো আমাকে ভালো করে ভালো গরম জলে মানে ডিপ গরম জলে কাচতে হবে, ঈষদ উষ্ণ নয় একদম ভর্তি গরম জলে, কারণ এগুলোর মধ্যে যে লেভেলে আমার, বিশেষ করে এটাতে, এটা বাড়িতে পড়েছি ধরো সারা শীতকাল রান্নাবান্না করেছি, এবার তেল চিটে হয়ে গেছে পুরো। তো যেগুলো এগুলো ভালো করে কাচতে হবে। দেখো কতগুলো আয়রন জমেছে, 1 2 3 4 5, একটা জামা আজকে কাঁচা হয়েছে, মানে যেটা আজকে শুকাবে, 6টা, টোটাল 6টা আয়রন। আয়রন করার সময় পাচ্ছি না, আজকে যে করেই হোক যেভাবেই হোক একটু সময় বার করে আমাকে আয়রনগুলো কমপ্লিট করতে হবে, না হলে কালকে আবার অফিস যাবে, তখন আবার দেখবো যেটা পড়ে যাওয়া দরকার সেটাই নেই, তখন আবার প্রবলেম। তো আজকে অন্তত 2-3টে অন্তত করে দিতে হবে, যেগুলো মোটামুটি অফিস পড়ে যায়, সবই পড়ে যায় এগুলো অফিস, তাও কালকে মানে কাল জন্য 2-3টা অন্তত করে দিতে হবে। তো চলো বাজারটা করে আসি, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। আর আজকে রান্নাবান্না বলতে সেরকম কিছু করবো না, মাংসর ঝোল করবো। কালকে যে কুমড়ো আলু, কুমড়ো বলছি ওই ফুলকপি আলু গাজর দিয়ে তরকারিটা আছে, ওটা তো আছেই। আর উচ্ছে ভাজবো, উচ্ছেটা কেটে রেখেছি রাতে, উচ্ছে ভাজবো। আর ওই যে ব্যাটারটা যেটা আছে, ওই ডালের ব্যাটারটা, সেটা দিয়ে বড়া করবো আর বড়ি ভাজবো। আজকে আর কিছু রান্না উল্টোপাল্টা করবো না। আর রাতেরও মাংস থাকবে, মাংস তো দুবেলার জন্যে রাতে থাকবে। কালকে শুধু একটা ঝোল মতন করে দেবো পাতলা করে, মানে অর্ক টিফিন খেয়ে যাবে, আর ওদের সকালে, আমার তো কাল সোমবার, বাপি বামুনি ওদের দুজনের জন্য একটা মাছের ঝোল, মানে মাছ দেবো না, জাস্ট চিড়িয়া দাদি, ওটাতে কোনো রিচ দেবো না, ওই একটা পাতলা করে ঝোল করে দেবো, ঠিক আছে। বাস এই আজকে বেশি রান্না নেবো না, আজকে আর তিন দিন পারছি না, কারণ আজকে মাথাটা শ্যাম্পু করার আছে, আরও 2-4টে জামা পরিষ্কার করার আছে, এগুলো আয়রন করার আছে, আমাকে তো এগুলো করতে হবে, বলে সবসময় যদি রান্না করতে বসে থাকি তাহলে হবে কি, বাপি হাঁচলো। তো চলো পরে দেখা হবে। তো এখন চলে এসেছি মাছের বাজারে, দেখো আমরা এখান থেকেই মাছ নিয়ে যাই। আর যারা তোমরা আসানসোলে থাকো, সানভিউতে থাকো, তারা নিশ্চয়ই দাদাকে চিনতে পারবে। এ দাদার নাম হচ্ছে কাঞ্চন দাদা, কাঞ্চন দাদা খুব ভালো ভালো মাছ রাখে আর খুব ভালোবাসে। তো দেখো কী সুন্দর সুন্দর মাছ রেখেছে। আর কি বলো তো, মানে মাছের বাজার, সবজির বাজার, এই জায়গাগুলোতে এলে না এত ভ্যারাইটিস রকমের মাছ থাকে, দেখে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। কিন্তু সব মাছ তো খাওয়া যায় না, তাই সে বেছে বেছে কিছু কিছু যেগুলো মোটামুটি সচরাচর বাড়িতে হয় সে ধরনের মাছই নিয়ে যাওয়া হয়। তো দেখো এখন চারিপাশে মাছের বাজার, ওইদিকে প্রচুর আছে, এদিকেও প্রচুর আছে,
তো আমরাই দাদার কাছেই সবসময় মাছ নিয়ে যাই, বা আমার শাশুড়িরা তো বহুদিন আগের থেকেই নিয়ে যায়, আমি তো বিয়ের থেকেই দেখছি দাদার কাছেই মাছ নিয়ে যায়। হ্যাঁ, তো এখানেই নিতে এসেছি। তো এবার মাছ টাছ নিয়ে, আজকে বেশি কিছু সবজি নেওয়ার কোনো ব্যাপার নেই, শুধু মাছ নিয়ে বাড়ি যাবো, আর রুটিটা সকালে জলখাবারের রুটিটা নিয়ে মাছ নিয়ে। দেখো মাংস জোগাড়টা এখানে করেছি, এই যে মাটন ধুয়ে নিয়েছি, আলুগুলো ভাজা হচ্ছে, পেঁয়াজ কুচি করেছি, এর মধ্যে পুরো মশলা, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব আছে। আর এটা একটু আগের দিনের মশলা বেশি হয়ে গেছিল, সেটাও তুলে রেখেছি। আর এর ভেতরে সব মাছ আছে, আগে মাংসটা চাপিয়ে দিই, তারপর মাছগুলো ধোবো। আর এদিকে দেখো উচ্ছে ভাজা হচ্ছে, এই যে কিছুটা হয়ে গেছে, আর এই যে বাকি এটাও কমপ্লিট। আলুগুলো আজকে সেদ্ধ করার টাইম পাইনি, আমি তেলেই ভেজে নিলাম। এগুলো দেখো গাছের লঙ্কা লাল হয়ে গেছে, বাপি তুলে আনলো। মাংসটা চাপিয়ে দিয়ে মাছগুলো ধোবো। তো কষা মাংস খেতে কে কে ভালোবাসো? সবাই না, আমিও খুব ভালোবাসি, কিন্তু কেউ যদি কষিয়ে কষিয়ে মুখের সামনে দেয় তখনই ভালো লাগে, নিজে কষাতে কষাতে খেতে আর এনার্জি আসে না, ইচ্ছে করে না। তো যাই হোক, এখানে দেখো মাছের বাজার নিয়ে বসে পড়েছি, মানে আমিও এত মাছ নিয়ে বসে পড়েছি দেখে মনে হচ্ছে মাছের বাজার। এখানে পমফ্রেট মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, দেশি মৌরলা রয়েছে, তারপরে কাতলা মাছ রয়েছে, পোনা মাছ রয়েছে, এগুলো সমস্ত কিন্তু প্রায় এক সপ্তাহ মতন আমাদের বাড়িতে হয়ে যাবে, কারণ হয়ে যায় টুকটাক টুকটাক, প্রত্যেক দিনই মাছটা হয় যেহেতু সেহেতু লেগে যায়। তো এখন একটুখানি চা নিয়ে বসে পড়লাম সকালের এনার্জি ড্রিঙ্ক নিতে, কারণ আমার কাছে এটাই আমার সকালের এনার্জি ড্রিঙ্ক। হ্যাঁ, একদম সকালে ছাতু শরবত খেয়ে নিজেকে তাকতবার করে নিই, যাতে রান্নাবান্নার দিকে একটু ভালো করে মন দিয়ে করতে পারি। রান্নাগুলো যদি মন দিয়ে না করা যায় তাহলে কিন্তু একদম ভালো হয় না, যতই বলো, তাই না? যাই হোক, এখন সেকেন্ড টাইম এনার্জি নিচ্ছি, চা খাচ্ছি, আর সামনে মামুনি বসে আছে, কথা বলছি, গল্প করছি আর চা খাচ্ছি। তো চায়ের সঙ্গীটা আমার একটুখানি কম, তোমাদের আগেও বলেছি, যখন আমার ননদ আসে তখন না ননদ একটু সঙ্গী হয় আমার চায়ের, তাছাড়া সঙ্গী হয় না, কারণ বাপি সকালেই চা খেয়ে নেয়, মা উনি তো খায় না। তো আমার রান্না টান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো, 11টা বাজছে। খাবার এখানে দেখো বেড়ে রেখেওছি আমাদের দুজনের, আমার আর মামুনি। তো মামুনি নিচে গেল একটু কী কাজ, সেই নিচে গেল, তো আসুক তারপর খেয়ে নেবো। আর ভাতটা খালি ফোটাতে হবে,
আর এই যে এখানে মাংস কুকারে দিয়েছিলাম তো সিটিটা মানে লাস্ট ভাপটা বেরোচ্ছে তারপরে মাংসটা ঢেলে নেব কোস্তে কোস্তে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর এখানে আরেকটা মাছের ঝোল কালকের জন্য করে দিলাম ওদের জন্য কারণ আমার তো কাল নিরামিষ সোমবার আর খাবার আগে বড়ি ভাজবো ওখানে উচ্ছে ভাজাও আছে ওখানে তো বড়ি ভাজবো আর ওই কালকে ব্যাটারটা আছে ওটা ভেজে নেবো তাতেই হয়ে যাবে আর কালকের জন্য মাছের ঝোলটা করে দিলাম কালকে নিম পাতা হবে আর একটা তরকারি হবে আমার তো নিরামিষ আমি সাদা চাল খাবো তো এবার উপরটা হয়ে গেল উপরটা করে এবার নিচে যাবো কারণ নিচে মাথায় শ্যাম্পু দেওয়ার আছে চার পাঁচখানা আয়রন আছে এগুলোকে কমপ্লিট করতে হবে তারপরে কিছু জিনিস ভেজাবো সেগুলোও আছে টুকটাক কাজ আছে ব্লগটা এডিট হয়ে গেছে ওটা একটুখানি দেখতে হবে এগুলো আছে আর কি চলো খাদা করে নিচে যাই তারপর দেখা হবে হ্যাঁ তো আমি নিচে এলাম এবার এই যে আয়রনগুলো করবো এই দেখো এগুলো আগে উদ্ধার করি এগুলো একদম মাথার উপরে না ইয়ে হয়ে আছে একটুখানি গরম জল করলাম মানে করতে দিয়েছি আর কি উষ্ণ তার মধ্যে সোয়েটারগুলো একটুখানি কয়েক মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আধা ঘন্টা কয়েক মিনিট না আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তারপরে একটুখানি কেচে মিলে দেবো স্নানটাও করে নেবো তো আগে এগুলো উদ্ধার করি 12:15 বাজছে উপরের সমস্ত কাজ কমপ্লিট খাওয়া দাওয়া ভাতটাও করে নিয়েছি গ্যাস মোছা তারপরে জিনিসপত্র কালকে যেগুলো এনেছিলাম সবজিগুলো আর কি সেগুলো কালকে ঢোকানোর সময় পাইনি আজকে সব ঢোকালাম গুছিয়ে গুছিয়ে মামুনিও ঢোকাচ্ছিল একটু একটু করে আমার সাথে তারপরে ডাঁটা এনেছিলাম ডাঁটাগুলো কেটে কেটে রাখলাম পেঁয়াজগুলো এনেছিলাম পেঁয়াজগুলিগুলো কেটে কেটে রাখলাম তো এরকম ভাবি যাবে কিছু কাজ ছিল তো এখন এগুলো করি নিচটা একটু পরিষ্কার করি তারপর বিছানাটা তুলে দিলাম ওই ঘরে ঠিক আছে গুড ইভিনিং তো বেরোচ্ছি একটু 6:30 বাজে এখন যাই একটু ঘুরু ঘুরু করে আসি আজকে তখন একটা চুড়িদার পরলাম অনেক দিন চুড়িদার টুড়িদার পরা হচ্ছে না তো ভালো আজকে চুড়িদার পরি অনেকদিন পর বাইরে বেরোচ্ছি মানে আসানসোলে বেরোচ্ছি আর কি অনেকদিন বেরোনো হয়নি সেই ঘুরতে যাওয়ার সময় থেকে তো দেখি কোথায় কোথায় যাওয়া যায় চলো সঙ্গে থাকো তো ফুচকা দেখে কার কার জিভে জল আসছে বন্ধুরা যাদের যাদের জল আসছে জিভে তারা অবশ্যই ঝটাপট কয়েকটা ফুচকা খেয়ে নাও মানে যদি সন্ধ্যাবেলার দিকে কেউ দেখছো ভিডিওটা তাহলেই তো চলে এসেছি ফুচকার দোকানে এবার একটুখানি ফুচকা খাবো কারণ সন্ধ্যাবেলায় বেরিয়েছি অনেক দিন পরে তো একটুখানি ফুচকা না খেলে হবে না আর ওখানে ফুচকা খেয়ে তারপরে হাত মুখ ধুয়ে চলে এসেছি একটু বাবার মন্দিরে কারণ অনেক দিন লোকনাথ বাবার মন্দিরে আসা হয়নি মানে আসানসোলে অনেক দিন পরেই বেরোচ্ছি মাঝখানে ঘুরতে গেছিলাম এতদিন তারপরে বাপের বাড়ি গেলাম যে কারণে আর হয়নি মিলেমিশে তো এখন বেরোলাম তো ভাবলাম বাবার মন্দির আগে একটু দর্শন করে আসি তো এই যে দেখো দর্শন করতে এলাম আর পুরোহিত মশাইকে প্রত্যেকবারই এসে একটু দক্ষিণা দিই উনি সংকল্প করে দেন একটু বাবার পায়ে ঠেকিয়ে দেন ফুল দেন তারপরে প্রসাদ দেন যেটা প্রত্যেক দিন করেন চান জল দেন তো এতেই সন্তুষ্ট বাবাকে একটু দেখলাম দর্শন করলাম এটুকুই তো এরপরে নেক্সট দেখো এখানে কীর্তনও হচ্ছিলো তো ওইটা নিয়ে গেছো চলো ওইটা নিয়ে নিই চলো ওই পিজনটা কোনো কিছু দেখার তোমার চিন্তায় আছো একদম না সব লোকের ঘরে প্রচুর তুমি লোকে মিলে তুলে নিয়ে পালিয়ে যাবে থেকে নিয়ে চলে চলো 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 তোমার কি অন্য কিছু দেখতে দেখো দেখো এই দাঁড়ো দাঁড়ো কি করবে এত বই বই নিয়ে যাবো হাতে ওটা দেবো বাবা চলো কি নেবে ওটা চলো কাপ সেট নেবে এত ভালো জিনিস একটা দেখতে পেয়ে গেছি না দি আমরা চোখে চোখে লাগছে না কত আপনার 579
তো এখন চলে এসেছি রুটির দোকানে। এখান থেকে আজকে রুটিটা নিয়ে যাব, কারণ যেহেতু সন্ধ্যের থেকে বাইরে ছিলাম তো আজকে তো রুটি করা হয়নি। তো বলেছিলাম আজকে ফেরার পথে রুটি নিয়ে যাব। আর দু একটা টেলারে মানে টেলারে একটু দু একটা কাজ ছিল, যেতে হতো, কিন্তু বাড়িতে দুজন এসেছেন মামুনিকে দেখতে, বুঝলে তো, মামুনির রিলেটিভ আর কি, বাপের বাড়ির তরফে। তো সেজন্য আমরা বাইরে আছি, এবার ওরা চলে যাব করছে, এবার সেটা তো ভালো দেখায় না। আর আমার সাথে অনেক দিন পর দেখা হলো, মানে সেই বিয়েতে দেখা হয়েছে, তারপরে এই ফার্স্ট টাইম দেখা হলো বিয়ের পরে। তো সেই জন্য আমরা আর ওই টেলারের কাজটা বাদ দিই, এখানে রুটি নিয়েই বাড়ি চলে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে চলে এসেছি। নিচে এসে চোখ মুখ ধোয়াও হয়ে গেছে, কিন্তু মুখে ক্রিম মাখিনি এখনও, চুলটা রেডি। হ্যাঁ, তো এবার মুখে ক্রিম ট্রিম মাখবো, তো এবার শুতে যাব। তার আগে ব্লগটা এডিট করব, একটুখানি ফোন ঘাঁটবো, মায়ের সাথে কথা হয়ে গেছে। তো বাইরে থেকে তো দেখলে তখন সে গেছিলাম আর কি একটু শপিং মল মানে বিগ বাজারে। তো ওখানে আমার যে ডাব শ্যাম্পু সেটা ইউজ করি যেহেতু, সেটা নিলাম একটা, আর একটা ওই লিস্টারিন মুখের মাউথ ওয়াশটা শেষ হয়ে গেছিলো ওটা নিয়েছি, আর অর্কোর একটা পিঠের, মানে অর্কোর নয়, ওটা সবারই, আমারও ইউজ হবে, মানে এই যে সেই ঘাড়ে এরকমভাবে বালিশের মতো দেওয়া থাকে না, দেখবে এরকমভাবে নেয় এই জায়গাটাকে গার্ড করে রাখার জন্য, বালিশ টাইপের ওরকম একটা কেনা হয়েছে। আর একটা জিনিস কিনেছি, একটা গিফটের জিনিস, সেটা আমি তোমাদের এখন দেখাবো না, পরে দেখাবো গিফটের জিনিস। ওটা মানে আমার একটা নিমন্ত্রণ আছে আর কি, সেটার জন্যই কেনা হয়েছে, তো সেটা পরে দেখাবো তোমাদের, এখন শেয়ার করছি না। তো এগুলোই কয়েকটা টুকটাক জিনিস কিনলাম। মুখের সামনে না মশা উঠছে একটা, আর রুটিটা তো দেখলে কিনে এনেছি, আর রাতের মাংস ছিল, মানে দিনের মাংসটাই ছিল, তো এইসব দিয়ে খাওয়া দাওয়া হলো। কালকে তরকারির জন্য সবজিগুলো কেটে রেখেছি, কালকে ওই তোমার ডাঁটা, আলু, সিম, কাঁচকলা এসব দিয়ে একটা ঝোল হবে, বড়ি দিয়ে নিরামিষ, আর মাছের ঝোল হবে, মাছের ঝোলটা করা আছে, মাছগুলো ভেজে ঝোলে দেব, আর নিম পাতা হবে কালকে আলু দিয়ে, আর সিম ভাজা হবে, মানে সকালে রুটি খাওয়ার জন্য সিমগুলো কুচি কুচি করে কেটে কালো জিরে দিয়ে খুব সুন্দর নাকি ভাজা হয়, শাশুড়ি বললো, তো দেখবো কালকে করে কেমন লাগে, ওটা রুটি খাবার জল খাবারে, আর এগুলো ভাতের। আর কালকে রাতের তরকাটা বলেছে কালকে আর তোকে রাতে করতে হবে না, কালকে রাতে তরকাটা কিনে আনবে, তো এইটুকুই আপাতত। ও পরশু দিনের একটা কিছু করতে হবে অর্কর জন্য, টিফিন নিয়ে যাওয়ার, এই আর কি টুকটাক এবার জোগাড় করে রেখেছি, আর চাপ নেই, কেটে কুটে রেডি করে রেখেছি, আর কোনো অসুবিধা নেই। ঝপাঝপ রান্না জিজ্ঞেস করবো, কারণ এই কাঁচাকলা আলুর এটা আমি ঠিক পারি না, নিরামিষে তো বড়ি দিয়ে আর কি, তো এটা মামুনিকে জিজ্ঞেস করতে হবে যে কীভাবে করবো বলো তো, বলে দেবে তারপরে আমি করবো, বাকিগুলো তো পারবো, কোনো অসুবিধা নেই। তো চলো আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, পাশে থেকো, কালকে নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতন টাটা, গুড নাইট।